শুভেচ্ছা সবাইকে। দর্শক, আপনারা দেখছেন পর্তুগিজ সমুদ্রজয়ী নাবিক ভাস্কো দা গামার যে রেস্টিং প্লেস, এটি হচ্ছে যে লিসবনের বেলেম নামক একটি জায়গা। এখানে চার্চের মধ্যে লিসবন অত সুন্দর একটি চার্চ যেটি সেখানে আসলে এটি রয়েছে। তো ভাস্কো দা গামা, আপনারা জানেন, তিনি প্রথম পর্তুগিজ নাবিক যিনি ইন্ডিয়ার সাথে বা ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের সাথে পর্তুগাল থেকে বা ইউরোপ থেকে প্রথম নাবিক হিসেবে তিনি এই সমুদ্রপথে বাণিজ্যিক উদ্দেশ্যে আসলে তিনি সমুদ্রপথে ইন্ডিয়াতে যাত্রা করেন। তো তিনি কিন্তু পর্তুগালের যে সমুদ্রজয়ী নায়ক বা নাবিক যাদেরকে আসলে ধরা হয় তাদের লিডার বলা চলে, বা সব জায়গায় কিন্তু সর্বত্র তিনি ইতিহাসে তাদের বেশ সম্মানজনক একটি জায়গায় রয়েছেন। তো ভাস্কো দা গামা 1500 শতাব্দীতে তিনি ইন্ডিয়াতে পৌঁছান এবং সেখানে পর্তুগালের সাথে বাণিজ্যিক যে রুটগুলো রয়েছে সেগুলো শুরু করেন। তার পাশাপাশি তিনি যখন 1524 সনে তিনি ইন্ডিয়াতে অবস্থানকালে কোচি বন্দরে সেখানে মৃত্যুবরণ করেন এবং তারপরে কিন্তু সেখানে কোচির একটি স্থানীয় চার্চ পর্তুগিজদের বানানো, সেখানে তাকে তার রেস্টিং প্লেস করা হয়। তার পরবর্তীতে 1539 সনে পর্তুগিজ সরকার সেখান থেকে তার লাশ বা যেটি আসলে অবশিষ্ট অংশ যেটি ছিল দেহাবশেষ, সেটি তারা আবারও লিসবনে স্থানান্তর করে এবং লিসবনে বর্তমানে যে জায়গাটিতে এটি রয়েছে এখানে আসলে এনে স্থানান্তর করা হয়, যেটি লিসবনের বেলেমের চার্চ হিসাবে সবাই চেনে। তো এখানে কিন্তু সভ্যতার পর্তুগিজ যে আসলে সমুদ্রজয়ী যে ইতিহাস বা সমুদ্রজয়ের যে ইতিহাস ভাস্কো দা গামার মাধ্যমে কিন্তু সবচেয়ে বড় যে ইন্ডিয়ান রুট শুরু হয় তার ধারাবাহিকতায় পরবর্তীতে ইউরোপের অন্যান্য দেশের ডাচ, ইংলিশ বা অন্যান্যরা তখন ইন্ডিয়াতে আসলে যাওয়া শুরু করে, বা ওই যে ইন্ডিয়া বা ইন্ডিয়ান ওশানের যে রিজনের দেশগুলো রয়েছে সেগুলোতে তারা যাতায়াত শুরু করে। এজন্য হচ্ছে যে ইউরোপিয়ান যে নেভাল বা যে নৌ বা সামুদ্রিক তাদের যে একটি ইতিহাস, বিশেষ করে বাণিজ্যিক রুট বের করার ক্ষেত্রে, সেক্ষেত্রে কিন্তু এই ভাস্কো দা গামাকে সবাই বেশ কৃতিত্ব দিয়ে থাকেন। যেমনটা আসলে স্প্যানিশ কলম্বাসকে বলা হয়ে থাকে যে তিনি আমেরিকা আবিষ্কার করেছেন, ঠিক তেমনটা ভাস্কো দা গামাকে আসলে ইন্ডিয়ার যে বাণিজ্যিক রুট সেটি আবিষ্কার করার জন্য তাকে ইতিহাসে বেশ সম্মানিত জায়গা থেকে দেখা হয়। তবে এখানে একটি বিষয়, মানে যারা ইতিহাস টুকটাক জানেন তারা আরেকটি বিষয় বলেন যে আসলে ভাস্কো দা গামা সমুদ্রপথে খুব বেশি কিন্তু খুব যে মানবিক মানুষ বা তেমনটা আসলে ছিলেন না সে সময়টাতে। কিছু কিছু ইতিহাসবিদ বলেন যে তিনি খুবই রুক্ষ বা রুথলেস মানুষ ছিলেন, যেখানে সমুদ্রপথে মানুষ হত্যা বা মানে আসলে ওই যুগটাই ছিল খুবই কি বলে এটি বর্বর, বা একটু হয়তো কেউ কারো থেকে চিন্তায় মানে যে যাকে আসলে মেরে এক ধরনের প্রতিপত্তি বা অবস্থান তৈরি করতে পারে, এই ধরনের একটি পরিস্থিতি ছিল। তো সমুদ্রপথে অনেক ধরনের হত্যাযজ্ঞ বা অনেক ধরনের অভিযোগও আছে বা কার্যক্রমের মধ্যে। তো এই জন্য অনেকেই আবার যতটা তাকে আসলে পর্তুগিজ বা পর্তুগিজ হিরো বা নেভাল হিরো হিসেবে দেখা হয় ততটা আবার এই এই হিস্ট্রির এই পার্টটাকেও সবাই স্মরণ করে যে আসলে কেমন ছিল ব্যক্তি ভাস্কো দা গামা বা তার অ্যাপ্রোচ। তো যাই হোক, আপনাদেরকে আজকে লিসবনের এই ভাস্কো দা গামার যে রেস্টিং প্লেস এটি দেখালাম এবং তার পাশাপাশি
এই বেলে মেরে চার্চ। এটি মোটামুটি টুরিস্ট অ্যাট্রাকশন, অনেক সুন্দর একটি চার্চ দেখতে পাচ্ছেন আপনারা। দর্শক যারা দেখলেন ধন্যবাদ সবাইকে। আপনাদের সাথে ভাস্কো দা গামার এই টম্ব অফ ভাস্কো দা গামা এটি আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি আপনাদের এত ভালো লেগেছে, কমেন্টে লিখে জানাবেন কেমন লাগলো। নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।